ও আপনারা এসে গেছেন? কাকাবাবু বলছিল, ছোটবেলাকার অভ্যাস ছাড়তে পারিনি এখনো। সত্যজিৎ রায় কাকাবাবু নিত্য সঙ্গী ছিল তখন, আজও আছে। যাই হোক, যে ব্যাপারটা নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। শুরু করছি, বুঝতে পারবেন কি ব্যাপারে কথা বলতে চলেছি। পুজোর শেষ দিন অর্থাৎ ওই চতুর্থ দিন, মানে বিজয়া দশমী, মায়ের বিজয়া সেদিন বিসর্জনের পর থেকে, অর্থাৎ বিজয়া দশমী, সিঁদুর খেলা, নমস্কার করা, মিষ্টি খাওয়ানো, এই রিচুয়ালসগুলো আমরা দেখে এসেছি। ওই চতুর্থ দিনে একদিক থেকে খারাপ লাগতো, কারণ আবার এক বছর অপেক্ষা দুর্গাপুজো, আর কিন্তু আর একটা দিক থেকে ভালো লাগতো এই ভেবে যে দুর্গাপুজোর জন্য পরের বছরের দুর্গাপুজোর জন্য আবার দিন গোনা শুরু। বিজয়া দশমী, পুজো মানেই বাঙালি মাত্রই হচ্ছে খাদ্যরসিক, এবং তারা বিভিন্ন জিনিসপত্র খেতে খুব ভালোবাসে, পছন্দ করে। আর এই উৎসব অনুষ্ঠানে মিষ্টি থাকবে না, এটা ভাবাই যায়, মিষ্টি মাস্ট। বিজয়া দশমীতে কি হতো, মায়ের করার নির্দেশ ছিল যে বিজয়ার পরে, অর্থাৎ ঠাকুর বিজয়ার পর বড়দের পায়ে হাত দিয়ে নমস্কার করতে হবে, তাদের আশীর্বাদ করতে হবে। সত্যি কথা বলতে কি, ছোট থেকেই আমার যাদের ভালো লাগতো না তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করতে আমার এতটুকুও ভালো লাগতো, ইচ্ছে করতো না নমস্কার করতে, তাদের যাদের পছন্দ করতাম, কিন্তু ওই বাধ্য হয়ে করতে হতো, কারণ ওই মায়ের আদেশ, নাহলে মুখনি খেতে ভয়, সেই জন্য করতে হতো, কিছুটা বাধ্য হয়ে করতাম নমস্কার। এই জিনিসটা চলছিল, প্রথম বছর তো চলল, কিন্তু এই নমস্কার করতে গিয়ে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম, যেটা নিয়ে আমি আজকে বলতে চলেছি, সেটা হলো পার্বণ। পার্বণ ছিল এমন একটা রিচুয়ালস যেটা সবার মধ্যে ছিল না, বেশ কিছু কিছু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আমাদের পরিবারের মধ্যে সেটা ছিল। সেটা হচ্ছে, আমরা প্রথম থেকেই দেখতাম বিজয়ের পরে মা ঠাকুমা দিদিমা এরা সব বিভিন্ন ঘরের মধ্যে বসে আছে, জেঠিমা এরাও নতুন কাপড় শাড়ি পরে সবাই বসে আছেন, আর থালায় সাজানো রয়েছে চানাচুর, ঝুড়ি ভাজা, সিদ্ধি, আর নানা ধরনের নতুন রকমের মিষ্টি। আমরা যেতাম প্রত্যেকের ঘরে ঘরে, তাদের নমস্কার করতাম, তার আশীর্বাদ করতো, তারপরেই আমরা ভাগ বসাতাম ওই মিষ্টিগুলো, মানে ওই চানাচুর, ঝুড়ি ভাজা, আর নতুন নতুন মিষ্টিও। তারপরে ওরা আমাদের আশীর্বাদ করার পরে ভালোবেসে টাকা দিত, টাকা দিত মানে পুজোয় খরচ করার জন্য টাকা দিত। যারা মিষ্টি খাওয়াতো তারাও দিত, আর যারা মিষ্টি খাওয়াতে পারতো না তখন তারা মিষ্টি খাওয়ার জন্য টাকা দিত, যেটার না আমি পরবর্তীকালে হয়ে গেল পার্বণ। অর্থাৎ যারা মিষ্টি খাওয়াতে পারছে না বা কিছু খাওয়াতে পারছে না, তারা তার পরিবর্তে যে টাকাটা দিত, যা যেগুলো দিয়ে আমরা কখনোই মিষ্টি খেতাম না সেগুলোকে জমিয়ে রাখতাম, সেটার নামই হলো পার্বণ। এই পার্বণের টাকা তখন তো ছিল 2 টাকা, কেউ দিত 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, এরকম। তো সেগুলি সবাইকে নমস্কার করতে করতে অনেকগুলো টাকা, আর এই টাকাগুলো দিয়ে সবাই মিলে, আমরা ভাই বোনেরা সবাই মিলে কোথাও হয় কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতাম, নাহলে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খাওয়াতো, তার মজাই আলাদা। তার কারণ তখন তো পকেট মানি ছিল না, বাবা মায়ের কাছ থেকে হাত পেতে চাইতে হচ্ছে না টাকা পয়সা, এইভাবে আমরা ইনকাম করতাম পুজোর এই শেষ দিন, মানে বিজয়া দশমীতে। খুব মজা হতো, খুব উপভোগ করতাম ব্যাপারটা। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি কখনোই পছন্দ করতাম না যাদের তাদেরকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে, তাদেরকেও আমি অন্য অনেক বেশি আগ্রহ নিয়ে নমস্কার করতে শুরু করলাম পরের বছর থেকে। তার কারণ হচ্ছে একটা ইন্টারেস্ট গ্রো করেছিল আমাদের, আমাদের সবার, শুধু আমার না, আমাদের সবার। মাকে বলতেও হতো না যে আজকে বিজয়া দশমী নমস্কার করতে হবে, মা বলার আগেই আমরা প্রত্যেকের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে চলে যেতাম নমস্কার করতে, কারণ আমরা জানতাম নমস্কার করলে আমরা টাকা পাবো, অর্থাৎ পারবো। নমস্কার করি হাত পেয়ে বসে পড়তাম বা হাত পেতে থাকতাম যে পার্বণই দাও, কেউ কেউ হয়তো তখনই দিয়ে দিত, কেউ কেউ বলতো যে থাক না পরের বছর দেবো, তোদের পুষিয়ে দেবো, কিন্তু আমরা ততক্ষণ তাদের বিরক্ত করতাম যতক্ষণ আমরা পার্বণীটা পাচ্ছি। মানে এটা একটা, ওরা যে ভালোবেসে নরম মনে সবসময় দিত তা নয়, আমরা প্রায় জোর করে আদায় করে নিতাম, মানে এটা পরবর্তীকালে একটু হয়তো বাড়াবাড়িই করতাম, মানে পার্বণী আদায়ের পর্যায়ে চলে গেছে, লোকে মনে করবে আমরা যেন পার্বণী পাই ওদের থেকে, মানে আমরা যেন টাকা ওদের থেকে পাই, এরকম ভাবে আমরা চাইতাম বা বিরক্ত করতাম মানুষজন। আমাদের এই পার্বণী পর্বটা বিজয়ার পরে প্রায় লক্ষ্মী পুজো অবধি চলতো, এবং আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে নমস্কার করতাম,
উদ্দেশ্য শুধু নমস্কার করা না, সারা বছর তো দেখা হচ্ছে, কোনোদিন পায়ে হাত দিতাম না, কিন্তু ওই একটা দিন বিজয়ার পরে নমস্কার করতাম, তার কারণ হচ্ছে পার্বণী চাই। আমরা জানতাম পার্বণী পাবোই নমস্কার করলে, সেই জন্য পার্টিকুলার একটা দিনে কাউকে বাদ দিতাম, সবাইকে নমস্কার করছি, সবাইকে নমস্কার করছি আর পার্বণী পাচ্ছি, মানে টাকা পাচ্ছি, আর ওই টাকা জমিয়ে আমরা নিজেদের মতো করে সেটা খরচ করতাম। ভালো লাগতো, খুব মজা হতো, এক এক সময় সেটা মানুষের তিতিবিরক্তের কারণ হয়ে দাঁড়াতো, কিন্তু ছোট তো খুব মজা পেতাম আমরা এটা। এখনো যখন ছোটরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করে, আমার মনে পড়ে যায় আমার নিজের ওই সেই দিনকার কথাগুলো বা সেই দিনকার বিষয়গুলো, যেটা পার্বণীর সময় ঘটত, সেই আনন্দ, সেই উত্তেজনা, সেই স্মৃতিগুলো এখন আমার মনে এসে ভিড় করে। ওদেরকে দেখি আমি ওদের বঞ্চিত করি, ওরাও আমার থেকে টাকা পায়, খুব আনন্দ পায়, আমি ওদের টাকাও দিই, পার্বণীর আনন্দ পায়, উপভোগ করে, খুব ভালোবাসে ওরাও এই পার্বণী পেতে। নিজের কথা মনে পড়ে যায় জানেন, খুব মনে পড়ে যায়। সেই সেদিনকেই মা বলছিল, এত বড় হয়ে গেছিস এখনো পার্বণী চাইছিস? আমি শুধু বললাম যে আমি যেমন বড় হয়েছি তোমরাও বড় হয়েছ, আমার সঙ্গে তোমাদের সেই এজ ডিফারেন্সটা একই রয়ে গেছে, সমান তালে বেড়েছে, কাজে পার্বণী চাইবো না কেন, পার্বণী মাস্ট। আমি এখন শুধু পার্বণী চাই শুধু টাকা পাওয়ার আশায় নয়, তখন যে টাকাটা 10 টাকা 5 টাকা 2 টাকা 20 টাকা অবধি ছিল, সেটা এখন বাড়তে বাড়তে 150-200 টাকা অবধি হয়ে গেছে, মানে এখন পার্বণী জমে জমে 600-700 টাকা অবধি হয়ে যায়, সবাই পার্বণী দেয়। কিন্তু যেহেতু অনেকেই আবার আছে যারা তখন পার্বণী চাই, তখন বড় হয়ে গেছে বলে লজ্জা পায়, আমি পাইনি জানি, কারণ আমি পার্বণীর বিষয়টা তখনও খুব উপভোগ করতাম, আজও খুব উপভোগ করি, তখনও ভালোবাসতাম, আজও ভালোবাসি, তখনও মজা পেতাম, আজও পাই। আজ শুধু কিন্তু ওই টাকা পাওয়ার আশায় লোকের পায়ে হাত দিয়ে নমস্কার করি না, বা শুধু পার্বণী পাওয়ার জন্য লোকের পায়ে হাত দিই না, মন থেকেই নমস্কার করি ওদের, কিন্তু পার্বণীটা চাই। তার কারণ হলো পুজোর শেষ দিনটায় ওই ভারাক্রান্ত মনকে আর একটু আনন্দ দেওয়ার জন্য, আরও একটু বেশি আনন্দ করার জন্য, আর আমার ওই ছেলেবেলার পার্বণী পাওয়ার আনন্দ, উত্তেজনা, অনুভূতিগুলোকে, স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আজও আমি পার্বণী চাই।